নমস্কার বন্ধুরা, অমৃতকুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পার্শে মাছের একটা রেসিপি এনেছি, পার্শে কাসুন্দি। পার্শে মাছ তো সবসময় সর্ষে বাটা দিয়ে ঝাল করে থাকেন, একবার এইভাবে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে খেতে। টক টক ঝাল ঝাল, এই গরমে শরীর আর মন দুটোকেই তৃপ্তি দেবে। রেসিপির জন্য ছটা পার্শে মাছ নিয়েছি। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করতে দিয়েছি। এরপর মাছগুলোকে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে কড়াইতে বসিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। 3টে মাছ দিচ্ছি, বাকি 3টে পরের ব্যাচে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দেব অপর পাশ ভাজার জন্য। এইভাবে 6 পিস মাছ আমি ভেজে নিলাম। মাছের ঝালে দেওয়ার জন্য কিছু ধনেপাতা কুচিয়ে রেখেছি, আর 2টো কাঁচা লঙ্কা মাঝামাঝি লম্বালম্বিভাবে চিরে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। অর্ধেকটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। মাছগুলো ভাজতে ভাজতে এই কাজটা আমি করে রাখলাম। যে জিনিসের জন্য মাছের রেসিপির এই নামকরণ, সেই আম কাসুন্দিটা দেখাচ্ছি। এই আম কাসুন্দি আমি 3 চামচ দেব। আম কাসুন্দির রেসিপি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে পেয়ে যাবেন। মাছ ভাজার কড়াইতে যে তেলটা ছিল ওতেই দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো। টমেটো কুচি আর কালো জিরে খানিকটা নাড়াচাড়া করে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর চেরা কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেব 3 চামচ আম কাসুন্দি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ নুন। আম কাসুন্দিতে নুন দেওয়া আছে, আর মাছটাও নুন হলুদ দিয়েই ভাজা, তাই অল্প পরিমাণ নুন দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবারে জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। জল ফুটে উঠলে দিয়ে দেব একে একে মাছগুলো। সমস্ত মাছগুলো দেওয়া হয়ে গেছে। মিনিটখানেক ফুটিয়ে নিয়ে খুব সাবধানে একটা একটা করে উল্টে দেব। আরও মিনিটখানেক ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। মাছ ভাজার বাটিতে আমি ঢেলে নিলাম সব মাছগুলো। আমার রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন, আর বন্ধুবান্ধবদের সঙ্গে রেসিপিটি শেয়ার করবেন। ধনেপাতাগুলো আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, আপনারা নামানোর জাস্ট আগে ধনেপাতা দিয়ে নামাতে পারেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য রেসিপিতে। ধন্যবাদ।